হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মারুফ সিরিয়াল। নতুন এপিসোড নিয়ে আসলাম। আজকে একটা মুভি রিভিউ করতে যাচ্ছি। মুভিটির নাম হচ্ছে মনের মতো মানুষ পাইলাম না। এটি গত বছরের ছবি। আপনারা জানেন যে প্রধান ভূমিকায় শাকিব খান ছিল, বুবলি ছিল। তো গত বছর ছবিটি এমন একটি সময় রিলিজ পায়, আসলে খুব বেশি ব্যবসা সফল বলা যাবে না, খুব একটা চলেনি ছবিটি, একটু অফ টাইমে বলা যায়, ঈদের পর দিকে, কোরবানি ঈদের পর দিকে ছবিটি রিলিজ পায়। সম্প্রতি ছবিটি বিঞ্জ, যে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম, সেটিতে রিলিজ পেয়েছে, আপনারা দেখতে পারেন। সিনেমাটি নির্মাণ করেছেন, কাহিনী, সংলাপ, চিত্রনাট্য, ডিরেকশন সব কিছুই দিয়েছেন জাকির হোসেন রাজু স্যার। তো জাকির হোসেন রাজুকে সবাই স্যার বলার একটা বড় কারণ হচ্ছে যে উনি সিনেমাটিকে অনেকটা টিচিং লেসনের মতো বানান। অনেক অভিনেতা অভিনেত্রীরাও এটা বলে থাকেন যে তার সাথে কাজের অভিজ্ঞতা খুব দারুণ হয়ে থাকে। উনি অনেকটা লাইফ লেসন ডিপেন্ডেন্ট ছবি বানান, সোশ্যাল রোমান্টিক। এই ছবিটিও তার ব্যতিক্রম ছিল না ছবি। তবে আমি প্রথম যে কথাটি বলতে চাই সেটি হলো সিনেমার নামটি। সিনেমার নামের সঙ্গে আমি খুব একটা সিনেমার যে প্লট সেটির আসলে মিল পাইনি। এটা হতে পারে যে তিনি বিরহ, বিচ্ছেদ এবং ডিট্যাচমেন্ট ডিপেন্ডেন্ট যে প্লটগুলো, এগুলো নিয়ে কাজ করেন বেশি। আমরা এর আগেও দেখেছি যে তার ছবিগুলোতে নায়ক নায়িকার বিচ্ছেদ হয় বা একটা ড্রামাটিক কোনো টার্ন হয়, সেটার প্রধান কারণ থাকে আসলে বিরহ। এটার একটাও এখানে আছে। তবে এখানে আমরা দেখতে পাবো যে শাকিব খান, যে স্বাধীন নামে যে ক্যারেক্টারটি করেছে, তাকে ঘিরে পুরো গল্পটি আবৃত হয়েছে। এবং সাথে সাথে আরেকজন সমাজকর্মী, তার ভূমিকায় দেখতে পাবো আমরা বুবলিকে। বুবলির নাম এখানে অর্পিত। তো দুজন আলাদা ক্যাটাগরির মানুষ, আলাদা তাদের ক্লাস, ফ্যামিলি। স্বাধীনকে আমরা দেখতে পাবো ছবির প্রথম থেকেই যে একদম মোটামুটি উচ্ছৃঙ্খল বা অনিয়মতান্ত্রিক একজন ছেলে। সে ব্যারিস্টারি পাশ করে ফিরেছে বিদেশ থেকে যদিও, কিন্তু তার আসলে ব্যারিস্টারি থেকে প্রফেশনে সে নেই। সে তার বন্ধুবান্ধব, আড্ডা, মদ, এগুলো নিয়ে সে ব্যস্ত। তার বাবা জজ। বাবার চরিত্রে ফখরুল বাশার খুব দারুণ অভিনয় করেছেন। তার মা হিসেবে আছে আমাদের গুণী অভিনেত্রী। তো বাবা মায়ের আসলে বলা যায় যে একমাত্র সন্তান হওয়ার পরেও তার আসলে প্রফেশনালিজমের প্রতি খুব ইম্পর্টেন্স নেই, সে বিভিন্নভাবে সময় নষ্ট করছে। এটির কারণ কি? আমরা যত ছবির ভিতর দিকে যেতে থাকি তত দেখতে পাই যে তার বাবার প্রফেশন, তার আসলে ডিসঅনেস্টি এবং তার পেশার তুলনায় তার যে ইনকাম সেটার প্রতি আসলে তার বিক্ষুব্ধতা অনেক বেশি। সে আসলে বাবার ইনকাম বা তার এই আয়ের উৎসটা সম্পর্কে সে আসলে ঠিক সন্তুষ্ট না, যে কারণে সে অবাধে টাকা উড়ায় এবং সে মনে করে যে আসলে এটার একটা বিচার হওয়া দরকার। সে শুধু এটা না, সে প্রতি পদক্ষেপে দেখা যায় যে রাস্তায় পুলিশ, ট্রাফিক, এদের ঘুষ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আসলে যে টাকার যে দুর্নীতির যে একটা অবস্থান সেটার বিরুদ্ধে সে নিজের মনে থেকে সে বলার চেষ্টা করে। অন্যদিকে অর্পিতাকে আমরা আরেকটা ডিফারেন্ট লাইনে দেখতে পাই। অর্পিতা আসলে সমাজকর্মী, সে মেয়েদের নিয়ে কাজ করে, সমাজের বিভিন্ন অনিয়ম যেগুলো আছে, দুর্নীতি, এগুলো নিয়ে কাজ করে। সে ওপেন মিনিস্টারের সামনেই সে ওপেন কনফারেন্সে সে বলে যে আসলে সে কী সমস্যার সম্মুখীন হয়েছিল সামাজিক বিভিন্ন কাজের ক্ষেত্রে। একই সাথে তার এলাকাতেও বিভিন্ন মেয়েরা আসলে বিভিন্ন ঝামেলায় পড়ে, সেগুলো নিয়েও সে ফেস করে এবং তাদের নিয়ে এগিয়ে যায়। তো আসলে স্বাধীনের একটা ব্যাকড্রপ আছে, সে একটি মেয়েকে আসলে বাঁচানোর জন্য একবার একটা কেসে ফাইট করেছিল, কিন্তু সেই কেসটাতে যে কোনো কারণে হেরে যায়। আমরা জানি যে টাকার কাছে আসলে সব কিছু পরাজিত হয়। এই কেসটি অনেকটা সাজানো একভাবে সে আসলে হেরে যায়। সেখানে কাকতালীয়ভাবে তার বাবাই থাকে জজ। তো সেই থেকে আসলে স্বাধীন যে ক্যারেক্টারটি সে আসলে রিটাচ হয়ে যায়। তো অর্পিতা এবং স্বাধীন এই দুজন একটা সময়ের পর একসাথে হয় এবং তাদের জীবনে তাদের প্রেম আসে স্বভাবতই, এবং একটা সময় সেই প্রেমটা আসলে ডিটাচ হয়। তারপর কী হয় এবং অর্পিতাকে নিয়ে স্বাধীনের আসলে এর পরবর্তীতে আমরা ফিনিশিং কী দেখতে পাবো, এটি আসলে সিনেমার গল্প, আপনারা দেখতে পারেন। তো ছবিটি নিয়ে আমি যেটা শুরুতে বলেছিলাম, নামটি আমার আসলে পটের সাথে ঠিক ইয়া মনে হয়নি। জাকির হোসেন রাজু স্যার সবসময় চেষ্টা করেন যে তার ছবির মাধ্যমে একটা লেসন দেওয়ার, এখানে তিনি চেষ্টা করেছেন। তবে আমার যেটি মনে হয় যে এখন আমাদের সময় যত এগুচ্ছে, সময় পাল্টানোর সাথে সাথে আমাদের দর্শকরা কিন্তু আরেকটু মানে রেডি থাকেন, একেবারে যে হাতে কলমে যে লেসন দেওয়ার যে ব্যাপারটি আমাদের পরিচালকরা আগের মতোই করে আসছেন, এটি থেকে আমরা আসলে কেন জানি বের হতে পারছি না। হয়তোবা আমরা বিভিন্নভাবে আমরা বলিউডের বানানো ছবিগুলো দেখতে পাবো যে সোশ্যাল যে লেসন বা মেসেজগুলো আমরা ছবির মাধ্যমে তারা দেন সেগুলো অনেক ট্রান্সপারেন্ট হয়, একদম হাতে কলমে বুঝিয়ে দেওয়ার, মুখে বলে এরকম কিছু না, বক্তৃতা দিয়ে বা ইয়ে করে এরকম কিছু না। আমাদের ডিরেক্টররা আমরা দেখতে পাচ্ছি যে ঠিক আগের জায়গাটিতে পড়ে আছেন, যে কোনো কারণে তারা এটা থেকে বের হতে পারছেন। আপনি সমাজের অনিয়ম, উচ্ছৃঙ্খলতা, দুর্নীতি নিয়ে কথা বলতে পারেন, সেটি দেখানোর বিভিন্ন ওয়ে আছে, কিন্তু সেটি শুধুমাত্র মুখে বলে বা নায়কের মাধ্যমে ক্যারেক্টারকে দিয়ে বলেই আসলে
এখনকার সময়কালে আসলে ছবিটিতে সেটা খুব একটা মানানসই মনে হয়নি। তো যাই হোক, ছবিটি দেখতে পারেন। ছবির গানগুলো আমার খুব একটা ভালো লাগেনি, হয়তোবা গানের দৃশ্যায়ন দারুণ ছিল, কিন্তু গানের কথা বা সুর একটা ক্লাসিক্যাল ঘরানার ছিল, সেটার অনুসারে বিন্যাস হয়তো তেমন নাই। বিরহের গানটি ভালো লেগেছে, দেখতে পারেন। যার যার ভূমিকায় যে সাপোর্টিং ক্যারেক্টারগুলো আছে তারা খুব ভালো করেছেন। শাকিব খানেরও একটু ব্যতিক্রমধর্মী এখানে ক্যারেক্টার ছিল, মোটামুটি ভালোই করেছেন। তো আমার যেটা বলবো যে গল্পটি আসলে আমাদের খুব চেনা গল্প এবং খুব একটা আমরা বের হতে পারিনি হয়তো বা এই ধরনের গল্প থেকে। তবে সবচেয়ে ডেভেলপিং পারফরমেন্স যদি বলেন, আমার বুবলিকে ভালো লেগেছে। তার দিন দিন আসলে তার সিনেমায় তার অভিনয়ের ক্ষেত্রে উন্নতি চোখে পড়ছে। খুব একটা অ্যাকশন সিকোয়েন্স নেই যেটা বলার মতো। মিশা সদাগর এখানে ভিলেন ছিলেন যথারীতি, তার একটি গ্রুপ ছিল ভিলেনদের, তো তাদের নিয়ে আসলে কাজকর্ম, তাদের যেখানে বলে নেগেটিভ রোলগুলো, খুব একটা আসলে বলার মতো এখানে অ্যাকশন দৃশ্য বা এরকম কিছু নেই। সামাজিক ছবি, দেখতে পারেন আপনারা। থ্যাংক ইউ। নেক্সট এপিসোডে আমরা হয়তো আরও কোনো সিনেমার কথা বলবো।